করম পূজা থেকে ওখান থেকেই বলছে যে ধর্মতলার নাম পরিবর্তন করতে হবে, এক্সপ্লানেট পরিবর্তে ধর্মতলা করতে হবে। পাশাপাশি তিনি বলছেন লেনিন সরণির নাম পরিবর্তন করে ধর্মতলা সরণি করতে হবে, মেয়র রোডের নাম পরিবর্তন করে ধর্মরাজ সরণি করতে হবে। কি বলবেন? শুভেন্দু অধিকারী আজকে কোনো একটা তখন রোজই পুজো করে সকাল দুপুর সন্ধে, বেশি পুজো করছে কেন? এতদিন তো করতো না, হঠাৎ বুঝে গেছে যে লোকের উপরে ভরসা নেই, অতএব লোককে ইমোশনালি কোথাও ব্যবহার করা যায় কেন? তৃণমূল যে পথ দেখিয়েছে পশ্চিমবাংলায়, শুভেন্দু সেই পথেই চলছে। শুভেন্দু তো অরিজিনালি তৃণমূলের লোক, ফলে ওরা খালি নাম বদল করতে চায় আর রং বদল করতে চায়। নাম বদল আর রং বদলে যে কোনো কাজের কাজ হবে না এটা বাংলার মানুষ সবাই বোঝে, তৃণমূল বোঝে না, বিজেপি বোঝে না। ওরা খালি নাম বদল করতে চায়, এর নাম বদল করে ওর নাম দাও, তার নাম বদল করে সেটার নাম দাও। সাম্রাজ্যবাদী বিরোধী লড়াইয়ের পরিপ্রেক্ষিতে যেখানে যেখানে যেমন সম্ভব নাম বদল করা হয়েছে, তারপরে যদি জরুরি কিছু থাকে সরকারের সে ব্যাপারে কমিটি আছে। ধর্মতলা তো ধর্মতলাই, ওটা কোন ধর্ম কেউ দেখেনি, ওটা ধর্মতলা। শুভেন্দু অধিকারী বলেছেন রেল মন্ত্রককে অভিযোগ দরখাস্ত করবেন যাতে রেল স্টেশনের নাম বদল করা হয়। রেল স্টেশনের নাম বদল করার নির্দিষ্ট নিয়ম আছে, রেল মন্ত্রক প্রস্তাব দিতে পারে, রাজ্য সরকারকেও সহমত হয়ে সিদ্ধান্ত করতে হবে। রাজ্য সরকার এবং রেল মন্ত্রক সহমত হয়ে করবে। মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী তখন কিছু নাম নাম করেছেন, সেই নাম নাম যদি বদল করতে হয় এখনকার রেলমন্ত্রীকে বলতে হবে রাজ্য সরকারের সঙ্গে কথা বলে করতে, আর রাজ্যের মানুষ বোঝে যে নাম বদল করাটাই কোনো কাজের কথা না, বরং মেট্রো অথবা রেলে পরিষেবা বৃদ্ধি করাটাই মূল। পাশাপাশি শুভেন্দু অধিকারী বলছেন যে যেহেতু ওনার কনভয় থাকে একজন মারা গেছে, সেই জন্য কাঁথিতে মিছিল হয়েছে, এবারে কেউ মারা গেলে কালীঘাটে নিয়ে গিয়ে মিছিল করা হবে। আমি আগের দিনই বলেছি।